ভালোবাসা কিন্তু যে মানুষ বলে না যে যে জোয়ান সময়ের বা ওই টিনেজ বয়সের, আমার কাছে মনে হয় ভালো যত বয়স আমার বাড়ছে না মনে হয় যে না ভালোবাসার মনে হয় সেই দিন পর্যন্ত অনেক ব্যাপ্তি অনেক। অনেক সাধনার পরে আমি এই রাত।
এই গানটির কথা বলবো, যে তুমি যেটা বলছিলে যে কিছু গান আছে আসলে অনেক বছর পরেও যে গানগুলোর লিরিক্স মানুষে মনে থাকে বা মুখে মুখে গায়, সেই গানগুলোই আসলে জনপ্রিয়তা শেষে থাকে। এবং যুগের সাথে তাল মিলিয়ে, আমরা বলি না যে অনেক গানের প্যাটার্ন চেঞ্জ হয় যুগের সাথে, সময়ের সাথে, সময়ের দাবি। এবং এই গানগুলো বুলবুল চাচার গান আছে, এবং আরও যারা যারা আমাদের ফিল্মে ইন্ডাস্ট্রিতে গান দিয়েছেন, অসংখ্য বাংলা গান আমাদের আছে যেগুলো আসলে যুগ পেরিয়ে গেছে, কখনোই যুগের সাথে বেমানান মনে হয়নি, মনে হয় অতি আধুনিক, একদম মনে হয় যেন এখনকার জন্যই করা হয়েছে, এই সময়ের জন্যই, সময়ের দাবি মনে হয়। একদম তাই, যে গানটি অনেক আসলে শুদ্ধ ছিল, আর নতুন করে যখন আমরা তোমার কণ্ঠে শুনেছি তখন কেন যেন মনে হয়েছে যে হ্যাঁ, নতুন করে আসলে ন্যান্সির জন্যই করা উচিত ছিল। সে খুব ভালো লেগেছে ন্যান্সি, আমরা পরবর্তী গানে যাই। হ্যাঁ, এর পরবর্তী গানটা হচ্ছে একই মুভিতে আমার আরেকটি গান করা হয়েছে, হ্যাঁ, শান উনার সাথে ইন্ডিয়া, তো গানটি করছি, এই গানটাও আমাদের বেশ পছন্দের, শুনি।